আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গোল্ড লাভার চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম স্বর্ণের পরিমাপ এবং বিশুদ্ধতা নিয়ে নানান প্রশ্ন আসুন আমরা জেনে নেই স্বর্ণ কীভাবে পরিমাপ করা হয় এবং স্বর্ণের বিশুদ্ধতা সম্পর্কে বিভিন্ন তথ্য স্বর্ণ একটি ধাতব হলুদ বর্ণের ধাতু বহু প্রাচীনকাল থেকেই মানুষ এই ধাতুর সাথে পরিচিত ছিল অপরিবর্তনীয় বৈশিষ্ট্য চকচকে বর্ণ বিনিময়ের সহজ মাধ্যম কাঠামোর স্থায়িত্বের কারণে এটি অতি মূল্যবান ধাতু হিসেবে চিহ্নিত হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই স্বর্ণ দিয়ে বিভিন্ন ধরনের অলঙ্কার তৈরির প্রথা এখনও সমানভাবে বিরাজমান রয়েছে বিয়ে সাদী বাঙালি হিসেবে আমাদের সবার পরিবারেই কম বেশি স্বর্ণের ব্যবহার রয়েছে এ কারণে আমাদের সবাইকে মোটামুটি স্বর্ণ কেনাকাটা করতে হয় বিভিন্ন প্রয়োজনে আমাদের দেশে সাধারণত স্বর্ণ স্বর্ণ বিক্রির একক হিসেবে ভরি ব্যবহার করা হয় আর আমরাও ভরির হিসেবটাতেই অভ্যস্ত হয়ে উঠেছি চেনার উপায় সাধারণত চেনের হুকে খোদাই করা লেখা থাকবে নয় 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 অর্থাৎ চব্বিশ ক্যারেট নয় এক ছয় অর্থাৎ বাইশ ক্যারেট আট সাত পাঁচ অর্থাৎ একুশ ক্যারেট সাত পাঁচ শূন্য অর্থাৎ আঠারো ক্যারেট দেশীয় হিসেবে স্বর্ণ পরিমাপের একক ভরি এক ভরি সমান হচ্ছে ষোলো আনা এক ভরি সমান আবার ছিয়ানব্বই রতি আবার এক আনা সমান হচ্ছে ছয় রতি ভরি গ্রাম কেজি এ সমস্ত যেমন মাপের একক ঠিক তেমনই ভরি সোনা চব্বিশ ক্যারেট ধরে হিসাব করা হয় ছিয়ানব্বই রতিতে হয় এক ভরি সেই হিসাবে ছিয়ানব্বইকে চব্বিশ দিয়ে ভাগ করলে হয় চার রতি আর এই চার রতি সমান এক ক্যারেট কিন্তু বিদেশে বা আন্তর্জাতিক বাজারে স্বর্ণ কিনতে গেলে ভরি হিসেবে কিনতে কেনা যায় না কারণ বিদেশে স্বর্ণ বিক্রির একক হিসেবে ওজন পরিমাপের আন্তর্জাতিক একক কিলোগ্রাম বা আউন্স ব্যবহার করা হয় কিলোগ্রামের ভগ্নাংশ হচ্ছে গ্রাম স্বর্ণ যেহেতু অনেক মূল্যবান তাই লোকে অত্যন্ত অল্প পরিমাণে এটা কিনে থাকে তাই স্বর্ণের ওজন পরিমাপের গ্রাম বা আউন্সি বেশি ব্যবহার হয় অবশ্য অনেকেই জানেন না যে কত গ্রাম বা আউন্স এ কত ভরি হয় এটা জানা থাকলে দেশ বিদেশে স্বাচ্ছন্দ্যে স্বর্ণ কেনাকাটা করা যায় একই সঙ্গে দামের পার্থক্যটাও ধরা পড়ে আট আনা সমান হচ্ছে পাঁচ দশমিক আট তিন দুই গ্রাম চোদ্দো আনা সমান হচ্ছে দশ দশমিক দুই শূন্য ছয় গ্রাম এবং এক ভরি সমান হচ্ছে এগারো দশমিক ছয় ছয় তিন আট গ্রাম আবার এক আউন্স সমান হচ্ছে আঠাশ দশমিক তিন চার নয় পাঁচ গ্রাম এক আউশ সমান দুই দশমিক চার তিন শূন্য পাঁচ ভরি আবার এক ভরি সমান আউন্স স্বর্ণের চার চার এক এক তিন বিশুদ্ধতা অনেকে বিয়ে উপলক্ষে স্বর্ণ কেনার কথা ভাবছেন এছাড়াও নতুন সন্তানের মুখ দেখতে জন্মদিন আকিকা শূন্যতে খাতনা মুখে ভাত সহ বিবিধ উপলক্ষে স্বর্ণালঙ্কারের চাহিদা থাকে বছরের সব সময় অতি মূল্যবান ধাতু এই স্বর্ণের গহনা কেনার সময় এর বিশুদ্ধতা যাচাই করাও আবশ্যক এতে করে ক্রেতা জানতে পারবেন যে তিনি কষ্টার্জিত অর্থ খরচ করে কতটুকু খাটি স্বর্ণ পেয়েছেন আর কতটুকু খাদ বা ভেজাল সোনার বিশুদ্ধতা পরিমাপের বিভিন্ন গাণিতিক সূত্র আছে আছে ট্রয় সিস্টেম আছে ঘরোয়া কিছু সিস্টেম স্বর্ণালঙ্কার কেনার সময় জানতে হবে ক্রেতা কত ক্যারেটের স্বর্ণ কিনবেন স্বর্ণ সাধারণত চব্বিশ বাইশ একুশ ও আঠারো ক্যারেটের হয়ে থাকে বা চোদ্দো এবং দশ ক্যারেটেরও স্বর্ণ আছে চব্বিশ ক্যারেট সোনা হচ্ছে খাঁটি সোনা যা কেবল বার হিসেবে পাওয়া যায় তৈরি গহনার মধ্যে বাইশ ক্যারেট সবচেয়ে ভালো ক্যারেট হিসেবে তাতে দুই ক্যারেট বাদ গেলে এক আনা দুই রতি খাদ বা ভেজাল থাকবে আপনি যদি একুশ ক্যারেট গহনা কিনতে চান তাহলে তাতে খাদ থাকবে দুই আনা আর আঠারো ক্যারেট কিনলে খাদ থাকবে প্রতিভরিতে চার আনা ক্যারেট অনুযায়ী বিশুদ্ধতার আন্তর্জাতিক তালিকা ক্যারেট বিশুদ্ধতার পরিমাণ চব্বিশ ক্যারেট নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট পিওর বাইশ ক্যারেট একানব্বই দশমিক ছয় শূন্য পার্সেন্ট পিওর একুশ ক্যারেট সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পিওর আঠারো ক্যারেট পঁচাত্তর দশমিক শূন্য শূন্য পার্সেন্ট পিওর চোদ্দ ক্যারেট আটান্ন দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পিওর এবং দশ ক্যারেট একচল্লিশ দশমিক সাত শূন্য পার্সেন্ট পিওর যখনই স্বর্ণালঙ্কার ক্রয় করা হবে অবশ্যই অর্নামেন্টসের গায়ে খোদাই করা ক্যারেট লেখা দেখে নেওয়া উচিত অর্নামেন্টস এর গায়ে অথবা চেনের হুকে খোদাই করা লেখা থাকবে নয় 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 অর্থাৎ চব্বিশ ক্যারেট নয় এক ছয় অর্থাৎ বাইশ ক্যারেট আট সাত পাঁচ অর্থাৎ একুশ ক্যারেট সাত পাঁচ শূন্য অর্থাৎ আঠারো ক্যারেট প্রিয় গোল্ড লাভার বন্ধুরা আপনারা সোনার সুন্দর সুন্দর ডিজাইন সোনার দামের আপডেট সোনার রূপার যে কোনো বিস্তারিত তথ্য পেতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ মেহেরিন জুয়েলার্স পেজে লাইক ও ফলো করে সাথে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ